হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন বিভিন্ন কলেজের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও আসতেই থাকবে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বা আপনাদের সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে সরাসরি দেখে নেব বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ফর্ম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন প্রসঙ্গত এই ভিডিও দেখে এই ফর্ম্যাটের যে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ সমস্তগুলোই কিন্তু আপনারা এই ভিডিও দেখে বা এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন প্রসঙ্গত অনার্স বা পাশের ক্ষেত্রে কী পদ্ধতি রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমরা সেই বিস্তারিত পদ্ধতি কিন্তু জেনে নেব তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে বা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অপশান অন করে রাখুন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়া যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে এ বিষয় সম্পর্কে জানতে কিন্তু সাহায্য করবেন তো চলুন দেখে নেওয়া যাক কী করে আপনারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের যে অনলাইন ফর্ম ফিল আপ অর্থাৎ কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন কী করে সাবজেক্ট চুজ করবেন কী করে ফটো আপলোড করবেন বা কী করে ডকুমেন্টস আপলোড করবেন বা কি করে সর্বোপরি আপনার যে ফর্ম যে প্রিন্ট আউট বা পেমেন্ট করবেন সমস্তটাই কিন্তু এই ভিডিওতে দেখে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনি গুগলে লিখবেন দীনবন্ধু মহাবিদ্যালয়ার জি তো এখান থেকে অনলাইন অ্যাডমিশন দু এবং তারপর নিচে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন তো সিম্পলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে অনার্স এবং জেনারেল দুটো অপশান দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনি যেটা খুশি সেটা কিন্তু চাইলে করতে পারেন তো আমি অ্যাপ্লাই জেনারেলে ক্লিক করে দিলাম তো আমি এখানে জেনারেলের জন্য ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি এবং অনার্সের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিকিউর রয়েছে আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমেই নেম দিতে হচ্ছে অর্থাৎ আপনি যাকে বা যার অ্যাডমিশান করছেন তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার যে ডেট অফ বার্থ রয়েছে তো ডেট অফ বার্থ এখান থেকে কিন্তু আপনি চুজ করে নেবেন তো আমার যে ক্যান্ডিডেট রয়েছে তার ডেট অফ বার্থ আমি এখান থেকে কিন্তু চুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডেট অফ বার্থ কিন্তু চুজ করা হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি অর্থাৎ তার যে ন্যাশনালিটি রয়েছে তো সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন তারপর তার যে রিলিজিয়ান রয়েছে সেটি দিয়ে দেবেন এবং অবশ্যই মাইনরিটি যদি সেক্ষেত্রে মাইনরিটির স্ট্যাটাসের মধ্যে পড়ছে ইয়েস আদারওয়াইজ কিন্তু নো করবেন জেন্ডার কিন্তু ফিমেল করে দিচ্ছি কাস্ট কিন্তু তার যে কাস্ট রয়েছে অর্থাৎ আমি যার অ্যাপ্লিকেশান করছি সে কী কাস্ট বিলং করছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার কাস্ট কিন্তু এখান থেকে আপনি সেইভাবে চুজ করবেন তো আমার ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই এসসি রয়েছে তাই আমি এখান থেকে এসসি চুজ করে নিলাম যদি জেনারেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল চুজ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আদারওয়াইজ কিন্তু নো করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার তো এখানে কিন্তু অবশ্যই যে স্টুডেন্ট রয়েছে বা যার অ্যাডমিশান আপনি করছেন তার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ ক্যান্ডিডেট অর্থাৎ যার অ্যাডমিশান করছেন তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কপি পেস্ট করতে পারেন আদারওয়াইজ যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যান্ডিডেটের আলাদা কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আদার্স নাম্বার এখানে আপনি এন্টার করে দিতে পারেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেল এখানে কিন্তু ইমেল আপনি অবশ্যই ক্যান্ডিডেটে দিয়ে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ইমেল ইউজ করতে পারেন যদি আপনি একজন ক্যাফে সঞ্চালক হয়ে থাকেন তো তারপর দেখতে পাচ্ছেন ফ্যামিলি নেম সরি ফাদার্স নেম তো এখানে যে ক্যান্ডিডেট রয়েছে তার যে বাবার নাম তার বাবার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু ফর্ম ফিল সময় সমস্ত কিছু কেয়ারফুলি ফলো করবেন বা দেখে নেবেন যদি কোনো পার্ট কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারেকশানের সুবিধা থাকলেও সর্বক্ষেত্রে দেখা যায় সেগুলো কিন্তু কারেকশান করা যায় না তাই অবশ্যই কিন্তু সঠিকভাবে মিলিয়ে নিয়ে ফর্ম ফিল আপটি করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স কোয়ালিফিকেশান অর্থাৎ বাবার যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখান থেকে চুজ করবেন তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এখানে পরিবারের যে বাবা রয়েছে সেই বাবার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে যাবেন অর্থাৎ যদি বাড়িতে অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকে আপনার দাদা কাকা বা যে কোনো কারো সেটাও দিতে পারেন বা চাইলে আপনি আপনার দ্বিতীয় কোনো মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিতে পারেন তো আমি আমার ফ্যামিলির অন্য একজনের নাম্বার কিন্তু এখানে এন্টার করে দিচ্ছি এবং পরবর্তী স্টেপের দিকে কিন্তু এখানে আমি এগিয়ে যাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস উইথ পিন কোড অর্থাৎ এই বক্সে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে লিখতে হবে অর্থাৎ ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিনকোড এই সমস্ত কিছু কিন্তু এখানে আপনি অবশ্যই ম্যান্ডিট উল্লেখ করে কিন্তু দেবেন তারপর দেখতে পাচ্ছেন মাদার্স নেম তো অর্থাৎ মাদার্স নেমের ঘরে আপনার যে মায়ের নাম অর্থাৎ ক্যান্ডিডেটস যে মায়ের নাম রয়েছে সেই ক্যান্ডিডেট মায়ের নাম কিন্তু এখানে অবশ্যই ফিল করে দেবেন এবং অবশ্যই পার্টটি কিন্তু কেয়ারফুলি করবেন তারপর দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ তো ব্লাড গ্রুপ কিন্তু এখানে ক্যান্ডিডেটের যে ব্লাড গ্রুপ সেটি রয়েছে ভুল করে যেন আপনি ক্যান্ডিডেটের মায়ের যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা কিন্তু দেবেন না অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে তার যে ব্লাড গ্রুপ সেটি কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন তো আমি আমার যে ক্যান্ডিডেট রয়েছে বা যে আমার কাছে অ্যাপ্লিকেন্ট এই মুহূর্তে রয়েছে তার যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে চুজ করে নিচ্ছি তো ভিডিওর সাথে থাকুন এবং ব্লাড গ্রুপ চুজ করে নিয়ে কিন্তু আমি পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাচ্ছি তো অবশ্যই ভিডিওর কোনো পার্ট কিন্তু আপনারা স্কিপ করবেন না ভিডিওতে কিন্তু বিভিন্ন রকম তথ্য বা ভিডিওতে বিভিন্ন রকম ইনফরমেটিভ জিনিস কিন্তু আপনাদেরকে বলা থাকবে বা বিভিন্ন ট্রিক্স কিন্তু দেওয়া থাকবে সেই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো না করেন সেগুলো কিন্তু ফলো না করলে আপনাদের ফর্ম ফিল আপে কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখবেন তো আমার যে ক্যান্ডিডেট ব্লাড গ্রুপ সেটি কিন্তু আমি এখান থেকে চুজ করে নিলাম এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাদার্স কোয়ালিফিকেশান অর্থাৎ মায়ের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে চুজ করে দিলাম এবং তারপরে দেখতে পাচ্ছেন মান্থলি ফ্যামিলি ইনকাম তো এখানে মান্থলি ফ্যামিলি যে ইনকাম সেটি দিয়ে দেবেন এবং সরি চুজ করে নেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন গার্জিয়ান নেম সেক্ষেত্রে গার্জেন নেম যদি আপনার বাবা বা মা বা আদার্স দাদা দিদি যে কেউ হতে পারে তো তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এবং গার্জেন কি কাজ করছে অর্থাৎ গার্জেন অকুপেশান কিন্তু এখান থেকে সেট লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন রিলেশান উইথ গার্জেন সেক্ষেত্রে গার্জেনের সঙ্গে আপনার যে রিলেশান রয়েছে সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন এবং পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন ম্যারিড বা আনম্যারিড সেটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে দেবেন তো এই সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আবারও নিচে চলে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার তো আধার কার্ড নাম্বারে অবশ্যই যে ক্যান্ডিডেট বা যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু এখানে আপনি সঠিকভাবে খুবই কেয়ারলি দেখে কিন্তু লিখে দেবেন বা আপনি যদি চান অবশ্যই কিন্তু এই পার্টগুলিকে ভালো করে একবার মিলিয়ে নিয়ে তারপর কিন্তু পরবর্তী স্টেপের দিকে যাবেন অর্থাৎ যাতে কোনো কিছু ভুল না হয় তো অবশ্যই সঠিকভাবে আমি অ্যাপ্লিক্যান্টের যে আধার নাম্বার সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস তো এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এইচএস রোল নাম্বার অর্থাৎ এইচএসের যে রোল নাম্বার রয়েছে সেই এইচএসের রোল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এখানে কোনো স্পেস দেবেন না তো আমার যে ক্যান্ডিডেট রয়েছে তার যে রোল এবং নাম্বার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবং তার পরবর্তী বক্সে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইচএস রেজিস্ট্রেশন নাম্বার তো রোল নাম্বারটি সঠিকভাবে আমার দেওয়া হয়ে গেল এবং যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবং এই পার্ট দুটিকে কিন্তু বা এই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দুটিকে অবশ্যই কেয়ারলি কিন্তু আপনি মিলিয়ে একবার নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং সেক্ষেত্রে আমি দু হাজার বাইশ দিয়ে দিলাম যদি কোনো পুরোনো স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তার ইয়ার অফ পাসিং কিন্তু দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ কাউন্সিল বোর্ড সেই বোর্ডের নাম কিন্তু এখান থেকে আপনি দেবেন বা চুজ সরি চুজ করবেন এবং আপনার পরবর্তী ক্ষেত্রে যে স্কুল রয়েছে যেই স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নাম কিন্তু দিয়ে দেবেন অর্থাৎ টেন প্লাস টু যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম কিন্তু দিয়ে দেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট তো সাবজেক্ট থেকে প্রথমে অবশ্যই আপনাকে বেঙ্গলি চুজ করতে হবে এবং বেঙ্গলি দেখতে পাচ্ছেন এখানে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল অর্থাৎ ফুল মার্কস কত হয়েছিল এবং সরি ফুল মার্কস থিওরি এবং ফুল মার্কস প্র্যাকটিক্যাল অর্থাৎ ফুল মার্কস যেহেতু আশি হয়েছিল থিওরি তো আশি এবং প্র্যাকটিক্যালের বক্সে কিন্তু কুড়ি তারপরের বক্সে আপনি থিওরিতে কত পেয়েছেন এবং তারপরের বক্সে কিন্তু আপনি প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা করে আপনাকে এন্টার করতে হবে তো অবশ্যই কেয়ারলি একবার দেখে নেবেন তো তারপর ইংলিশ দিয়ে দেবেন সেমভাবে এবং তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এখানে বাংলা ইংলিশ কিন্তু প্রথমে দিচ্ছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যে চারটি বক্স রয়েছে সেখানে কিন্তু আপনি প্রথম থেকে বেশি যে নাম্বারগুলি পেয়েছেন অর্থাৎ বাংলা এবং ইংলিশ বাদ দিয়ে বেশি যে সমস্ত সাবজেক্টগুলি পেয়েছেন সেই সমস্ত নাম্বারগুলি কিন্তু সরি সেই সমস্ত সাবজেক্টের নাম্বারগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ বা সিরিয়াল ওয়াইজ কিন্তু এখানে ফিল আপ করবেন তো প্রসঙ্গত এখানে কেয়ারফুলি ফিল আপ করবেন এবং এই পার্টি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তো তারপর দেখছি বলছেন টোটাল যে মার্কস এখানে এসছে মার্কস অফ টেন্ড এবং বেস্ট ফোর এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে আপনি কিছু করবেন না তো তারপর এখান থেকে উপরে চলে আসবেন এবং ডকুমেন্টসগুলিকে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন তো ফটোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ফটো সঠিক পদ্ধতিতে আপলোড করতে হবে অর্থাৎ ফটো যখন আপনি কাটবেন সেটি কিন্তু অবশ্যই একশো কেবির মধ্যে জেপিসি ফর্মেটে কেটে নেবেন সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে এখানে কিন্তু দুশো কেবির মধ্যে আপনাকে কাটতে হবে জেপিসি ফাইল পিজি ফর্ম্যাটে তারপরে দেখতে পাচ্ছেন এমপি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপনাকে জেপিসিতে দুশো কেবি করতে হবে তারপরে এইচএসের যে মার্কশিট সেটাও কিন্তু জে দুশো কেবির মধ্যে কাটতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন স্কুল লিভিং সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে জেপিসি ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে কাটতে হবে আশা করি পার্টি বুঝতে পেরেছেন প্রবলেম হলে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ডকুমেন্টস আপলোডিং বা ডকুমেন্টস কাট একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আপনাদের জন্য বাড়িয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান পার্টস আমি কিন্তু বিএ বিএসসি বিকম থেকে বিএ সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কোর্স টাইপ এখানে জেনারেল রয়েছে তারপর বেঙ্গ ডিএসসি ওয়ান ডিএসসি টু এবং ডিএসসি থ্রি এখান থেকে আপনার সুবিধা মতো সাবজেক্ট কিন্তু আপনি চুজ করে নেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসএসসি তো এক্স সরি এখান থেকে কিন্তু আমি বেঙ্গলি চুজ করে নিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ম্যারিট এখানে কিন্তু একবার ক্লিক করে দিলাম এবং তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করে দিচ্ছি তো সাবমিট অপশানে অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে আপনার কাছে একটি পপ আপ ওপেন হবে যেখান থেকে কিন্তু আপনি আপনার যে সমস্ত ডিটেলস এখন এন্ট্রি করলেন সেই সমস্ত ডিটেলস কিন্তু একবার ভালো করে মিলিয়ে নেবেন এবং যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে নিচের দিকে আসলে ব্যাক অপশান পেয়ে যাবেন সেখান থেকে ব্যাকে গিয়ে সমস্ত কিছুকে কারেকশান করে দিতে পারবেন তো সমস্ত কিছু সঠিকভাবে যদি আপনার মেলানো হয়ে যায় এখান থেকে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে সাবমিটের একটি বাটন রয়েছে তো চলুন আমি এখান থেকে নিচে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন কনফার্ম এবং যে সাবমিটের অপশান রয়েছে তো এখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু সফলভাবে সাবমিট এখানে হয়ে গেল এবং আপনি কিন্তু একবার পেমেন্ট ফেজে চলে যাবেন তো চাইলে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন অপশানে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে বা डेबिट कार्ड क्रेडिट कार्ड रोचे बा चाहे क्योंकि अपनी तो देखते यूपीआई क्योंकि पेमेंट करते क्रेडिट कार्ड बा डेबिट कार्ड एखान सिलेक्ट कर निल এবং আমার যে কার্ড টাইপ ভিসা বা মাস্টার সেটাও কিন্তু এখান থেকে আমি চুজ করে নিলাম এবং পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু লোডিং নিচ্ছে তো এখানে একটু ওয়েট করবেন একটু ধৈর্য ধরবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে কার্ডের ডিটেলস অর্থাৎ আমি আমার যে কার্ড নাম্বার এবং নেম কার্ড অর্থাৎ সরি কার্ড নেম অর্থাৎ ভিসা বা কি ভিসা বা মাস্টার সেটা কিন্তু আমাকে এখান থেকে চুজ করতে হবে এবং কার্ডের যে মান্থ ইয়ার এবং সিসিবি কোড এগুলো কিন্তু এখানে এন্ট্রি করবো এবং সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাব এবং এখানে সাবমিট করার সাথে সাথে দেখবেন পেজটি আবারও কিন্তু একটি লোডিং নেবে এবং আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে এবং সেই ওটিপি সিম্পলি আপনি এখানে পাতিয়ে দেবেন এবং সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন যদি প্রসঙ্গত আপনার ফোনে ওটিপি না যায় সেক্ষেত্রে আপনি নিচের দিকে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে কিন্তু আবারও ফোনে ওটিপি নিতে পারেন এবং সেই ওটিপি পাঠিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার যে পেমেন্ট সেটি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে তো প্রসঙ্গত পেমেন্ট যদি ফেল হয়ে যায় দুদিনের আগে অবশ্যই পেমেন্ট করবেন না পেমেন্টটি কিন্তু কনফার্ম হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং পেসটি লোডিং নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট প্রসেস হয়ে গেছে এবং আমার যে সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে এবং এখান থেকে আমি পেমেন্ট স্লিপ এবং আমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই ফর্ম কিন্তু আমি এখান থেকে প্রিন্ট আউট করে বা পিডিএফ আকারে সেভ করে নিলাম তো অবশ্যই এটি প্রিন্ট করে নেবেন পরবর্তী ক্ষেত্রে কলেজে যখন আপনি যাবেন ভেরিফিকেশনের জন্য এটি কিন্তু আপনার প্রয়োজন হবে তো এটি ছিল সম্পূর্ণ প্রসেস এবং যদি আপনি এক্ষেত্রে অনার্সের জন্য ফিল করতে চান সেক্ষেত্রে কিন্তু সেমভাবে অ্যাপ্লিকেশান করবেন প্রথমেই কিন্তু অনার্স চুজ করে নেবেন এবং অনার্স সাবজেক্ট আসবে সেখান থেকে অনার্স সাবজেক্ট চুজ করবেন বাদ বাকি সমস্ত প্রসিকিউর কিন্তু সেম রয়েছে এবং অনার্সের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কোনো এই মুহুর্তে পেমেন্ট করতে হবে না পরবর্তী ক্ষেত্রে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে সেই মেরিট লিস্টের সেখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনি ক্লিক করে আপনার যে পেমেন্ট সেটি কিন্তু আপনি করে নিয়ে সরাসরি ওই কলেজে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবেন তো এটি ছিল সম্পূর্ণ বা বিস্তারিত ভিডিও বনগাঁও দীনবন্ধু মহাবিদ্যালয় বা এই ফর্ম্যাটের সমস্ত কলেজের কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বেল এখন ক্লিক করে অল নোটিফিকেশান অপশান অন করে রাখবেন